প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনায় তোমাদের সকলকে স্বাগতম। আমরা প্রক্ষিপ্ত বস্তুর গতিপথের উপর এর আগে একটি লেকচার দিয়েছি, সেখানে আমরা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ পরীক্ষায় যে একটু বড় ধরনের যে প্রশ্নটা আসে, যে ধরনের প্রশ্নের সলিউশনটা দিতে গেলে একটু জ্ঞানমূলক প্রয়োগ ঘটাতে হয়, সেই ধরনের প্রশ্নের জবাব আমরা আগের এই ক্লাসে দিয়েছি। তো আজকে আমরা মাল্টিপুল চয়েস কোশ্চেনের কিভাবে দ্রুত উত্তর দেওয়া যায় এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করি। প্রথমে যে প্রশ্ন রয়েছে, আজকের 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন প্রশ্ন হচ্ছে, একটি বস্তুকে ভূমির সাথে আলফা কোণে উপরের দিকে দিকে নিক্ষেপ করা হলো, উপরের দিকে নিক্ষেপ করা হলো। প্রশ্ন আছে, সর্বাধিক পাল্লা পেতে হলে সর্বাধিক পাল্লা পেতে হলে পেতে হলে দুঃখিত মুছে দিতে হবে, পেতে হলে আলফা এর মান কত হবে। এই হচ্ছে প্রশ্ন। এবার 4টা উত্তর আছে। ক 30 ডিগ্রি, খ 45 ডিগ্রি, গ 60 ডিগ্রি, ঘ 90 ডিগ্রি। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখন যদি এর সঠিক উত্তর দিতে হয়, আর সঠিক উত্তর দিলেই হবে না, দ্রুত দিতে হবে। তোমরা জানো যে গাণিতিক হিসাব নিকাশ যে সমস্ত বিষয়ের সাথে থাকে, সেখানে কিন্তু তুলনামূলক সময় একটু বেশি লাগবে। আর সময় বেশি বেশি বলতে তুলনামূলক সময় বেশি লাগবে অন্য অন্য প্রশ্নের উত্তর দিতে যে সময় লাগে তার তুলনায়। তো এখন এই সময়টা কিন্তু অনেকখানি কমিয়ে আনা যায় যদি আমরা প্রশ্নটা দেখার সাথে সাথে সংশ্লিষ্ট সূত্রটি মনে আনতে পারি। এখন তোমাদের কি কি মনে আছে যে এই প্রক্ষিপ্ত বস্তুর গতিপথের পাল্লায় যে সূত্রটা, আর ম্যাক্সিমাম, হ্যাঁ, আর ম্যাক্স, সর্বাধিক পাল্লা পেতে হলে কি সূত্র ব্যবহার করতে হয়? তো এখন আমার ধারণা তোমাদের এটা জানা আছে, জানা থাকলে পরেই দ্রুত উত্তর দেওয়া সম্ভব। তো আমরা যদি এখানে দেখি, আর ইজ ইকাল টু, এই আরটা আছে ম্যাক্স, ম্যাক্স মানে সর্বাধিক পাল্লা, যখন তখন আমরা বলি আর ম্যাক্স। U² sin 2α/g,
u স্কয়ার সাইন 2 আলফা বাই জি। তো আর পাল্লাকে সর্বোচ্চ করার জন্য আমাদের এখানে এই যে ডান পক্ষ দেখতে পাচ্ছ u স্কয়ার সাইন 2 আলফা বাই জি এইটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তো আমরা জানি যে সাইন থিটার রেঞ্জ মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান, এটা কিন্তু আমরা জানি। অর্থাৎ সাইন টু আলফার মান অন হতে হবে, সাইন টু আলফার মান অন হতে হবে। কেন অন হতে হবে? কারণ এখানে ইউ এবং জি নির্দিষ্ট স্থানে এরা কিন্তু ধ্রুবক, নির্দিষ্ট স্থানে ইউ এবং জি এরা কিন্তু ধ্রুবক। তাহলে পাল্লা নির্ভর করবে কিসের উপর? পাল্লা নির্ভর করবে শুধু এই সাইন টু আলফা এর উপর। কারণ একটা বস্তু যখন নিক্ষেপ করা হয় সর্বাধিক পাল্লা পাওয়ার জন্য ইউ কে সর্বোচ্চই করা হয়, অর্থাৎ গতিবেগ সর্বোচ্চ করা হবে, সর্বোচ্চ যত বেগে নিক্ষেপ করা যায় সেটা আমরা করি। সুতরাং সর্বোচ্চ গতি যখন হবে তখন ইউ কিন্তু ধ্রুবক হবে। আবার কোন নির্দিষ্ট এক স্থানে অভিকর্ষ ত্বরণ জি এর মান কিন্তু আমরা জানি যে সাধারণত 9.8 হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম হয় তাই না? তাহলে নির্দিষ্ট স্থানে জিও কিন্তু ধ্রুবক, তাহলে ইউ এবং জি ধ্রুবক। তাহলে আমরা ম্যাক্সিমাম রেঞ্জ পাওয়ার জন্য কিসের উপর নির্ভর করব? আলফা কোণের মানের উপর নির্ভর করব। তা আলফার মান কত হলে সাইন থিটার যে সর্বোচ্চ মান মান ওয়ান আমরা পাবো সেটা আমরা এইখান থেকে বের করতে পারি। এটা কিন্তু মনে মনে করতে হবে, দ্রুত করতে হবে যে সাইন টু আলফা আর মান ওয়ান হতে হবে, কারণ এইটাই হচ্ছে সাইনের সর্বোচ্চ মান। তাহলে আমরা বলতে পারি যে সাইন টু আলফা ইজ ইকাল টু সাইন 90 ডিগ্রি, কারণ আমরা জানি 90 ডিগ্রি কোণে সাইনের সর্বোচ্চ মান আমরা পাই অন। তাহলে এখানে আমরা বলতে পারি যে টু আলফা ইজ ইকাল টু 90 ডিগ্রি। অতএব আলফা ইজ ইকাল টু 90/2 সমান 45 ডিগ্রি। তাহলে আমরা কি যুক্তি এখানে দাঁড় করালাম একটু আবার একটু বলি। আমরা প্রথমে ফর্মুলাটা জানি কিনা এটা মুখস্থ বিদ্যা। হ্যাঁ, আমরা ফর্মুলা এটা অনুসরণ করলাম বা মনে করলাম, সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি। এটা এই এখানে আমরা আর ইজ ইকাল টু এই ফর্মুলা জানি, কিন্তু যখনই আর ম্যাক্স পেতে চাই অর্থাৎ ম্যাক্সিমাম রেঞ্জ পেতে চাই তখন কিন্তু আমাদের এই ইউ স্কোয়ার এবং জি এরা কনস্ট্যান্ট হয়ে যাবে। কেন কনস্ট্যান্ট হবে? কারণ সর্বোচ্চ গতিবেগে ইউ কনস্ট্যান্ট আর জি নির্দিষ্ট স্থানে কনস্ট্যান্ট, তাহলে সাইন টু আলফার মান সর্বোচ্চ হলেই আর সর্বোচ্চ হবে। তো আমরা জানি সাইন টু আলফা সাইন আলফার সর্বোচ্চ অর্থাৎ সাইন থেটার সর্বোচ্চ মান অন, সর্বনিম্ন মান মাইনাস অন, এটা আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে সর্বোচ্চ মান অন পেতে হবে। তো অন পাওয়ার জন্য আমরা কি করব? আমরা জানি সাইন 90 ডিগ্রিতে অন পাওয়া যায়, তাহলে সাইন টু আলফা ইজ ইকাল টু সাইন 90 লিখলে কি হবে? টু আলফা ইজ ইকাল টু 90, দ্যাট ইজ আলফা ইজ ইকাল টু 45 ডিগ্রি। সুতরাং আমরা এখন এই যে খ নম্বরে আছে এই বৃত্তটা আমরা ভরাট করে দেব। সুতরাং আমরা একটা মাল্টিপল চয়েস কোশ্চেন দেখে ফেললাম, এবং পরীক্ষার হলে এটা অনেক অল্প সময়ের মধ্যে করতে হবে তুলনামূলক, এটা মনে রাখতে হবে। যদিও আমরা এখানে অনেক সময় নিয়ে ফেলেছি কিন্তু এখানে তো সময় লাগবেই, কারণ আমরা এখানে ব্যাখ্যা করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা দেখলে চলো আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। আমি এখন এই প্রশ্নটা মুছে দেব, মুছে দেই, বাইরে থেকে একটু নয়েজ আসতেছে, করার কিছু নাই আমাদের, কারণ রুমটা পুরোপুরি সাউন্ড প্রুফ না। একটা বিষয় না বললেই নয় যে এই মাল্টিপল চয়েস কোশ্চেনের উত্তর দিতে গেলে এখানে কিন্তু ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এই অধ্যায়ে অনেকগুলো ফর্মুলা আছে, হ্যাঁ তোমরা জানো, এগুলো এগুলো মনে থাকতে হবে। পরীক্ষার হলে প্রশ্ন দেখার পর যদি
ফর্মুলা মনে আসতে দেরি হয় তাহলে ওই সময়টাই লস, ফর্মুলা মনে করতে যত দেরি ততটাই লস বাড়তে থাকবে। যাই হোক, আমরা এখন আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্ন, প্রশ্ন দুই, একটি ক্রিকেট বলের সর্বাধিক আনুভূমিক পাল্লা ২০০ মিটার। আনুভূমিক পাল্লা ২০০ মিটার। তোমরা বুঝতে পারতেছো যে ব্যাট দিয়ে ক্রিকেট বলটাকে হিট করা হয়েছে, ফলে সে শূন্যের দিকে প্রক্ষিপ্ত হয়েছে নির্দিষ্ট একটা কোণে। বলটির সর্বাধিক উচ্চতা কোনটি? বলটির সর্বাধিক বলটির সর্বাধিক উচ্চতা কোনটি? এবার আমরা উত্তর দেব, চারটা অপশন পাবো এখানে, ক খ গ ঘ। তো ক অপশনে আছে 5 মিটার, এমনি মিটার বুঝাচ্ছি, 75 মিটার, 50 মিটার, আর ঘতে আছে 100 মিটার, 100 মিটার। তো প্রশ্নটা তোমরা দেখে ফেললে, আমি প্রশ্নটি মুছে দেব হিসাব করার জন্য, অপশন চারটা রেখে দেব। তো প্রশ্নটা মুছে দেওয়ার আগে আরেকবার বলি যে একটি ক্রিকেট বলের সর্বাধিক আনুভূমিক পাল্লা 200 মিটার, বলটির সর্বাধিক উচ্চতা কোনটি? তো এই প্রশ্নটা পড়ার সাথে সাথে কিন্তু আমাদের ফর্মুলা মনে আসতে হবে যে সর্বাধিক পাল্লার ফর্মুলা কি। তো সর্বাধিক পাল্লা সর্বাধিক উচ্চতার সাথে একটা রিলেশন আছে, এই সূত্রটা আমাদের মনে আসতে হবে। এখানে আমি মুছে দিচ্ছি প্রশ্নটা, শুধু অপশন চারটি রাখবো, কারণ আমরা হিসাব করে সঠিক বৃত্তটি ভরাট করব। আচ্ছা, তো এখন আমরা আমরা জানি আমরা জানি যে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি। আচ্ছা, একটু আগে কিন্তু আমরা আর ম্যাক্স এর ফর্মুলা লিখেছিলাম, মানে আর ইজ ইকুয়াল টু লিখেছিলাম ইউ স্কোয়ার সাইন 2α বাই জি। তো আর যখন ম্যাক্স হয়ে যায় তখন সাইন 2α অনে পরিণত হয়, আমরা জানি এটা। এর ডোমেন রেঞ্জ সংক্রান্ত যে আমাদের ধ্যান ধারণা বা যে জ্ঞান আছে সেখান থেকে আমরা এটা জানি। তাহলে আমরা আর ম্যাক্স ইজ ইকুয়াল টু ই স্কোয়ার বাই জি এটা আমরা লিখতে পারি। তো আমরা এখন এই সূত্র ব্যবহার করে ইউ স্কোয়ার এর মান বের করব।
এইখানে কিন্তু একটা তথ্য দেয়া আছে, সেটা হচ্ছে যে আর ম্যাক্স ইজ ইকাল টু 200 মিটার। সুতরাং আমরা লিখতে পারি যে ইউ স্কোয়ার সমান আর ম্যাক্স ইন্টু জি সমান সমান 200 মিটার, মান বসিয়ে দিচ্ছি আর জি এর মান তো 9.8। যা 1960 এর সমান। এইখান থেকে আমরা ইউ স্কোয়ার এর যে মান সেটা পাচ্ছি, অর্থাৎ আমরা এই ইউ স্কোয়ার এর মানটা আমরা যখন সর্বাধিক উচ্চতার সূত্র ব্যবহার করব সেখানে আমরা ব্যবহার করব। তাহলে আমরা কি পেলাম, আমরা এখন উপরে লিখে রাখব যে ইউ স্কোয়ার সমান সমান 1960, বাকিটুকু আমরা এখন মুছে দেব। এখন আমরা সর্বাধিক উচ্চতার যে সূত্র ওই সূত্রটা ব্যবহার করব। আমরা জানি এইচ ম্যাক্স এইচ ম্যাক্স হ্যাঁ সর্বাধিক উচ্চতা সূত্র এইচ ম্যাক্স ইজ ইকাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার (45/2g) সাইন স্কোয়ার আলফা আর কি। তো এখানে আমরা জানি যে সর্বাধিক পাল্লা বা সর্বাধিক উচ্চতায় এই সূত্র আমরা এটা জানি, এই কারণে সরাসরি আগেই বলছি যে মুখস্থ লিখে ফেলতে হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 45/2g। এখন ইউ স্কোয়ার এর মান তো আমরা 1960 নির্ণয় করে রেখেছি ইন্টু সাইন স্কোয়ার 45, তো সাইন স্কোয়ার 45 সাইন 45 এর মান 1/√2, আর স্কোয়ার থাকলে পরে রুটটা থাকবে না, তাহলে হাফ, আর নিচে থাকবে 2g, তাহলে জি এর মান তো 9.8। এখন সাইন্টিফিক ক্যালকুলেটর তোমাদের কিন্তু থাকবে পরীক্ষার হলে, এই হিসাবটা তোমরা করবে। আমি একবারে হিসাব করে বসিয়ে দিচ্ছি, হিসাবটা হচ্ছে 50 50 আসবে। এটা তোমরা তোমাদের কাছে হয়তো সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, তোমরা এটা করে দেখতে পারো, ইভেন স্মার্টফোনেও করে দেখতে পারো। তো আমরা 50 সঠিক উত্তর গ কে ধরে নিচ্ছি, কারণ গ অপশনে 50 আছে। একটি কথা তোমাদেরকে বলি, যদি সঠিক উত্তর না থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে তোমরা যত দ্রুত বুঝতে পারবে যে সঠিক উত্তরটা নেই, চারটার মধ্যে একটাও সঠিক নেই, যত দ্রুত পারো এখান থেকে সরে যাবে। কারণ সঠিক উত্তর প্রশ্ন যদি এরকম হয়, ইনভ্যালিড কোশ্চেন হয় যে সঠিক উত্তর একাধিক রয়েছে, তাহলে সমস্যা নেই, কিন্তু একটিও নাই সেই ক্ষেত্রে উত্তর দেয়া না দেয়া সমান কথা, বাট যে সময় নষ্ট হয়ে যায় এটা নিয়ে চিন্তা করে সেই সময়টা আমাদের লস হয়। তো যাই হোক, আজকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে নেট সমস্যা করতেছে, অনেক বৃষ্টি, তোমরা জানো আজ 20 তারিখ, 20-এর জন্য অনেক বৃষ্টি হচ্ছে, নেট ডিস্টার্ব করতেছে, যে কারণে রেকর্ডিংয়ে সমস্যা, আমার সফটওয়্যার সমস্যা করতেছে, আর দ্বিতীয়ত নয়েজ আসতেছে বাইরে থেকে, এই জন্য আমি ক্লাসটা আজকে আর বৃদ্ধি করব না, আগামী
যে ক্লাসটা আছে ওই ক্লাসে আমি তোমাদের এই চ্যাপ্টারের যে ই রয়েছে অর্থাৎ টেকনিকগুলো রয়েছে, শর্টকাট কিভাবে উত্তর দেওয়া যায় দ্রুত এমসিকিউ টাইপ কোশ্চেনে, আমি এটা ব্যাখ্যা করব। এটা শিখতে একটু সময় লাগবে, বাট শেখার পর কিন্তু তোমাদের বিষয়টা সহজ হয়ে যাবে। তবে সবকিছু নির্ভর করবে তোমাদের ইচ্ছার উপর, কারণ আমি আগেই বলেছি যে সূত্র লাগবে এখানে, যত সূত্র আছে, পাল্লার সূত্র বলো, উচ্চতার সূত্র বলো, সে কোন কন্ডিশনে সেটা সর্বাধিক সর্বনিম্ন, ইভেন প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ সেটা কি উপবৃত্ত, বৃত্ত, পরাবৃত্ত বা কি ধরনের ইত্যাদি, এই যে অনেকগুলো জ্ঞান বা আমাদের মুখস্থ বিদ্যা সেইগুলো যদি জানা থাকে, তাহলে কিন্তু আমরা যতই টেকনিকের কথা বলি দ্রুত উত্তর দেওয়া যাবে না। তাহলে আজকে আর না, কৌশলগত এবং সমস্যার কারণে আমরা এখানে শেষ করতে চাচ্ছি। আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।